আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হাইলাইটসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি বিখ্যাত শর্ট স্টোরি দ্য গিফট অব দ্য মেঝাই নিয়ে আলোচনা করব। দ্য গিফট অব দ্য মেঝাই এটি একটি গুরুত্বপূর্ণ শর্ট স্টোরি। এটি রচনা করেছিলেন বিখ্যাত শর্ট স্টোরি রাইটার উইলিয়াম সিডনি পোর্টার, যার ডাকনাম হচ্ছে অলিভার হেনরি বা ও হেনরি। ও হেনরি তিনি জন্মগ্রহণ করেছিলেন 11 সেপ্টেম্বর 1862 সালে ইউনাইটেড স্টেটে, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 5 জুন 1910 সালে ইউনাইটেড স্টেটেই। অর্থাৎ তিনি 47 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। উইলিয়াম সিডনি পোর্টার, যার ডাকনাম হচ্ছে অলিভার হেনরি বা ও হেনরি, তিনি ছিলেন মূলত একজন আমেরিকান শর্ট স্টোরি রাইটার। তার স্টোরিগুলো বিশেষভাবে পরিচিত ছিল মূলত তার সারপ্রাইজিং অ্যান্ডিং এবং উইটি ন্যারেশনের কারণে। উইলিয়াম সিডনি পোর্টার তিনি শর্ট স্টোরি লেখার পাশাপাশি তিনি কবিতাও লিখেছিলেন, তিনি নন ফিকশনও লিখেছিলেন। তিনি তার জীবদ্দশায় টোটাল 381টি শর্ট স্টোরি রচনা করেছেন। তার এই শর্ট স্টোরিগুলোর মধ্যে অন্যতম হল দ্য গিফট অব দ্য মেঝাই, দ্য ডুপ্লিসিটি অব হার গ্রিভস। দ্য গিফট অব দ্য মেঝাই এটি হচ্ছে মূলত একটি শর্ট স্টোরি। আমরা অবশ্যই জানি শর্ট স্টোরি কাকে বলে। শর্ট স্টোরি হচ্ছে একটি ব্রিফ ফিকশনাল প্রোজ ন্যারেটিভ, যেটি একটি নভেল থেকে ছোট হয়ে থাকে এবং যেখানে অল্প কিছু ক্যারেক্টার থাকে। আর এই শর্ট স্টোরিগুলোর টাইপিক্যাল রেঞ্জ থাকে মিনিমাম 1600 ওয়ার্ড থেকে শুরু করে ম্যাক্সিমাম 20,000 ওয়ার্ডের মধ্যে। আর এই টপিকটি হলো একটি শর্ট স্টোরি, কারণ একটি শর্ট স্টোরির যেই ফিচার্সগুলো থাকে সেসবগুলোই এই স্টোরিটিতে রয়েছে। কারণ আমরা দেখতে পাবো যে এটিতে অল্প কিছু ক্যারেক্টার্স রয়েছে এবং এটির টাইপিক্যাল রেঞ্জ এত বেশি নয়। যাই হোক, উইলিয়াম সিডনি পোর্টার এই স্টোরিটি লিখেছিলেন 1905 সালে, এবং এটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর 1905 সালে একটি নিউজ পেপারে, যে নিউজ পেপারের নাম ছিল নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড। এবং পরবর্তীতে এটি একটি বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে 10 এপ্রিল 1906 সালে, যে বইটির নাম ছিল দ্য 4 মিলিয়ন। এবং এই স্টোরিটিতে টোটাল 20টি পেজ রয়েছে, এবং স্টোরিটির টাইম সেটিং হলো দ্য সেটিং ইজ ক্রিস্টমাস ইভ ডিউরিং দ্য 19th century। 1900 সালের ক্রিস্টমাস ইভ হচ্ছে মূলত এই স্টোরিটির একজ্যাক্ট টাইম সেটিং। আমরা জানি এটি তিনি রচনা করেছিলেন 1905 সালে, আর 1900 সালের ঘটনা 5 বছর পর 1905 সালে এসে তিনি রচনা করেছিলেন, আর সেই দিনটি ছিল ক্রিস্টমাস ইভ। আর আমরা জানি যে খ্রিস্টানদের ক্রিস্টমাস ডে বা বড়দিন হচ্ছে 25 ডিসেম্বর, আর ক্রিস্টমাস ইভ হচ্ছে 24 ডিসেম্বর রাতের বেলা। অর্থাৎ 1900 সালের 24 ডিসেম্বর রাতের ঘটনাগুলো হচ্ছে এই স্টোরিটির একজ্যাক্ট টাইম সেটিং, এবং এটির প্লেস সেটিং হলো নিউ ইয়র্ক সিটি। অর্থাৎ এই স্টোরিটিতে আমরা যে ঘটনা প্রবাহগুলো দেখতে পাবো সেগুলো মূলত নিউ ইয়র্ক সিটিতেই ঘটেছিল। তো যাই হোক, এবার আমরা এই স্টোরিটির পারপাস সম্পর্কে ডিসকাস করব। কোন পারপাসে বা কোন উদ্দেশ্যে উইলিয়াম সিডনি পোর্টার এই স্টোরিটি রচনা করেছেন? এই স্টোরিটি রচনা করার পেছনে তার যে প্রধান উদ্দেশ্য ছিল সেটি হলো, হেনরিজ পারপাস ইন রাইটিং দ্য গিফট অব দ্য মেঝাই ওয়াজ টু শো দ্যাট ম্যাটেরিয়াল পজেশনস আর নট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ট্রু লাভ। এই স্টোরিটি রচনা করার মাধ্যমে তিনি মূলত এটা বোঝাতে চেয়েছিলেন যে একজন মানুষের আরেকজন মানুষের প্রতি সঠিক ভালোবাসার কাছে সকল ধরনের বস্তুগত সম্পত্তি মূল্যহীন। অর্থাৎ এই স্টোরিটি রচনা করার মাধ্যমে তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার কাছে সকল ধরনের বস্তুগত সম্পত্তি মূল্যহীন হয়ে থাকে। অর্থাৎ একজন মানুষের আরেকজনের প্রতি সঠিক ভালোবাসা সকল বস্তুগত সম্পত্তির ঊর্ধ্বে থাকে, সেই ব্যাপারটি তিনি এই স্টোরিটি রচনা করার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। দ্বিতীয়ত আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, দ্য গিফট অব দ্য মেঝাই ও হেনরি টিচেস আস অ্যাবাউট দ্য মিনিং অফ ট্রু লাভ। এই স্টোরিটি রচনা করার মাধ্যমে তিনি আমাদেরকে মূলত এই শিক্ষা দিতে চেয়েছিলেন যে হোয়াট ইজ ট্রু লাভ, সঠিক ভালোবাসা কাকে বলে। অর্থাৎ সঠিক ভালোবাসা সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেও তিনি এই স্টোরিটি রচনা করেছিলেন। আশা করি এই স্টোরিটির মেইন পারপাস আমরা বুঝতে পেরেছি। তো গাইজ, এখন আমরা এই স্টোরিটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে ডিসকাস করব। স্টোরিটিতে বেশি ক্যারেক্টার নেই, অল্প কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে। প্রথম যে দুটি ক্যারেক্টার সেগুলো হলো ডেলা ডিলিংহাম ইয়ং এবং জিম ডিলিংহাম ইয়ং। ডেলা হচ্ছে জিমের স্ত্রী,
তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। জিমের একটি ছোট চাকুরি রয়েছে, সেখানে আগে খুব ভালোই বেতন ছিল, কিন্তু কিছুদিন পর জিমের বেতন কিছুটা কমিয়ে দেওয়া হয়েছিল। বেতন কমিয়ে দেওয়ার কারণে সংসার চালাতে তাদের দুজনের মাঝে কিছুটা হিমশিম খেতে হচ্ছিল। স্টোরিটিতে আমরা দেখতে পাবো যে তাদের একের প্রতি অপরের যে সঠিক ভালোবাসা রয়েছে, ট্রু লাভ রয়েছে, তারা সেই ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। এবং স্টোরিটিতে আমরা দেখতে পাবো যে তাদের একজনের কাছে আরেকজন খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এছাড়াও তাদের দুজনের মাঝে ম্যাটেরিয়াল পজিশন তেমন বেশি ছিল না, অর্থাৎ বস্তুগত সম্পত্তি তেমন কিছু ছিল না। ডেলার যেই একটি বস্তুগত সম্পত্তি ছিল সেটি হচ্ছে তার চুল। চুলগুলো অনেক সুন্দর এবং লম্বা ছিল, প্রায় তার হাঁটু পর্যন্ত চলে আসতো। এটি হচ্ছে ডেলার কাছে গুরুত্বপূর্ণ বস্তুগত সম্পত্তি। আর জিমের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বস্তুগত সম্পত্তি ছিল, সেটি হলো তার একটি গোল্ডেন ওয়াচ, একটি ঘড়ি, যেটি সে বংশ পরম্পরায় পেয়েছে। এটি সে পেয়েছে তার বাবার কাছে, তার বাবা পেয়েছে তার দাদার কাছে। এভাবেই এই দুটি বস্তুগত সম্পত্তি ছাড়া তাদের মাঝে আর কোনো বস্তুগত সম্পত্তিও ছিল না। যাই হোক, স্টোরিটিতে আমরা দেখতে পাবো যে তাদের মাঝে যে বস্তুগত দুটি সম্পত্তি ছিল সেগুলোকে তারা তাদের ভালোবাসার জন্যে উৎসর্গ করে ফেলেছে। যাই হোক, এর পরবর্তী তৃতীয় ক্যারেক্টার হচ্ছে ম্যাডাম সফ্রোনি। ম্যাডাম সফ্রোনি তিনি হচ্ছেন মূলত একজন দোকানি। স্টোরিটিতে আমরা দেখতে পাবো যে তিনি ডেলা ডিলিংহামের কাছ থেকে তার মাথার চুলগুলো $20 বিনিময়ে কিনে নিয়েছিল। এবং এর পরবর্তী চতুর্থ ক্যারেক্টার হচ্ছে মিস্টার বেরম্যান। তাকে আমরা স্টোরিতে তেমন দেখতে পাবো না, তার ব্যাপারটি মাথায় না রাখলেও চলবে। যাই হোক, এই চারটি হচ্ছে মূলত এই স্টোরিটির মেজর এবং মাইনর ক্যারেক্টার্স। আশা করি বুঝতে পেরেছো। তো গাইস, এবার আমরা এই স্টোরিটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। স্টোরিটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থিমস রয়েছে। প্রথমে যেটি আসে সেটি হলো লাভ বা ভালোবাসা। এক কথা বলতে গেলে এই স্টোরিটি হচ্ছে মূলত একটি লাভ স্টোরি। এই স্টোরিটির প্লটে আমরা দেখতে পাবো যে একজন মানুষ আরেকজন মানুষকে খুবই ভালোবাসত এবং তারা তাদের ভালোবাসা রক্ষার জন্যে তাদের গুরুত্বপূর্ণ সম্পত্তিও তারা উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না। একজন মানুষ আরেকজন মানুষকে কতটুকু ভালোবাসে সেটির অনন্য দৃষ্টান্ত আমরা স্টোরিতে দেখতে পাবো, যার কারণে এটির প্রথম থিম হচ্ছে লাভ। এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে জেনারোসিটি। জেনারোসিটি যার মানে হচ্ছে উদারতা। উদারতা মানে হচ্ছে আমরা জানি একজন মানুষ আরেকজনের জন্য কতটা উদার হতে পারে, কতটা কেয়ারফুল হতে পারে। স্টোরিতে আমরা দেখতে পাবো যে ডেলা সে তার হাজব্যান্ডকে ভালোবেসে একটি গিফট দিয়েছিল, যেটি সম্পত্তি যেটি টাকা না থাকার কারণে সে তার নিজের চুল বিক্রি করে দিয়েছিল। এবং আমরা এটাও দেখতে পাবো যে জিম সে তার স্ত্রীকে ভালোবেসে একটি গিফট দিতে চেয়েছিল, কিন্তু টাকা না থাকার কারণে সে তার বংশ পরম্পরায় যে গুরুত্বপূর্ণ একটি ওয়াচ বা ঘড়ি পেয়েছিল সেটিকে সে বিক্রি করে ওই টাকা দিয়ে সে তার স্ত্রীর জন্যে গিফট কিনেছে। অর্থাৎ একের প্রতি অপরের যেই উদারতা রয়েছে সেটির একটি অনন্য দৃষ্টান্ত আমরা এই স্টোরিতে দেখতে পাই, যার কারণে আরেকটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে জেনারোসিটি। এবং এর পরবর্তী থিম হচ্ছে ওয়েলথ বা ধন অথবা সম্পদ। এক কথা বলতে গেলে এখানে এটা বোঝানো হয়েছিল যে তাদের জীবনের সকল ধন সম্পত্তির ঊর্ধ্বে হচ্ছে তাদের ভালোবাসা, এবং তাদের ভালোবাসাটাই হচ্ছে তাদের ধন বা সম্পদ, যার জন্যে তারা সব ধরনের স্যাক্রিফাইস করতে পারে, এবং এই ভালোবাসার কাছে অন্য সকল ধরনের ধন সম্পদ উপেক্ষিত। যাই হোক, এর পরবর্তী চতুর্থ যে থিম সেটি হচ্ছে স্যাক্রিফাইস। আমরা জানি স্যাক্রিফাইস মানে হচ্ছে উৎসর্গ করা, এবং স্টোরিতে আমরা দেখতে পাবো যে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবেসে কত বড় স্যাক্রিফাইস করতে পেরেছিল। একজন নারী তার মাথার চুল, যেটি অনেক সুন্দর ছিল এবং অনেক লম্বা ছিল, সেই চুলগুলো পর্যন্ত উৎসর্গ করে তার ভালোবাসার প্রমাণ স্থাপন করেছে, যার কারণে আমরা এই স্টোরিটির একটি গুরুত্বপূর্ণ থিম হিসেবে জানতে পারি স্যাক্রিফাইস। আশা করি বুঝতে পেরেছ। তো এটি হচ্ছে মূলত এই স্টোরিটির ফার্স্ট পার্টের আলোচনা, যেখানে আমরা এটির ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সেটিংস, থিমস, পারপাস সহ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করেছি। আর এই স্টোরিটির দ্বিতীয় পার্টে আমরা এটির ক্রিটিক্যাল সামারি সহ অন্যান্য কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করব। যেহেতু ফার্স্ট পার্টি দেখেছো, অবশ্যই সেকেন্ড পার্টিও দেখে নেবে, তাহলে আশা করি এই টপিকটি খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।